মেদিনীপুরের সুনামধন্য একজন শিক্ষক প্রাণচঞ্চল, সবার সাথে তার একটা খুব ভালো সম্পর্ক ছিল। এটা সামান্য ঘটনাকে কেন্দ্র করে কিছু লোক তাকে বাড়িতে নিয়ে অমানসিক সেখানে অত্যাচার করেছে। ওনার স্ত্রীও সেই বাড়িতে ছিলেন, স্বামীকে বাঁচানোর জন্য গেলেন, স্ত্রীর সামনে স্বামীর উপর অকৃত্যপাতা অত্যাচার করেছে। পরবর্তী সময় সেখান থেকে মহিলা থানায় আনা হয়েছে অসুস্থ অবস্থা, ঠিক সময় উদয়পুর হাসপাতাল চিকিৎসার জন্য প্রেরণ করা হয়নি। পরিবারের চাপে শেষ পর্যন্ত যখন উদয়পুর হাসপাতাল নেওয়া হলো, ভালোভাবে ট্রিটমেন্ট না করে আবার থানার থেকে কোর্ট, পরবর্তী সময় তার সেখানে মৃত্যু হয়েছে। এ ঘটনার কথা ব্যাখ্যা করার ক্ষমতা আমার নেই, সত্যি আমি সেখানে বাদ দিতে, এত অমানসিক অত্যাচার, এত পার্শ্বিকতা। আমরা কংগ্রেস একটা প্রতিনিধি দল আমরা দিয়েছি, ওনার পরিবারের সাথে কথা বলেছি, ওনার স্ত্রীর সাথে সেখানে কথা বলেছি। আমরা চাই এই ঘটনায় যারা জড়িত, যারা এই শিক্ষক হত্যার পেছনে ঘটনায় জড়িত, এবং যে পুলিশের গাফিলতির কারণে, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণে তার মৃত্যু হয়েছে, সমস্ত ঘটনা তদন্ত কমে তারা দ্বারা খুশি তাদেরকে গ্রেপ্তার করা হোক। আমরা পরিবারের পাশে আছি, আমরা নাসির সাথে দেখা করে আমরা আশ্বস্ত করেছি, আমরা বলেছি আপনি আইনিভাবে সেখানে লড়াই করুন, আমরা কংগ্রেস আপনার পরিবারের পাশে আমরা থাকবো।